ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে আর কিছু থাকবে না থাকে দেশে ইসলাম থাকবে ইনশাআল্লাহ মুখস্থ করবেন না এই শ্লোক ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে আর কিছু থাকবে না থাকে দেশে ইসলাম থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাসালুল্লাহ ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها رب العالمين بل الكلمة طيبة الودار شنو كلمة طيبة الودار هو لو يقاتل متو زي قاتل شكر جمين التلو دشي شاكر بشاكر أسمان بجندو بيست কালেমায় তো এবার শিকড় জমিনের তলদেশে কালেমায় তো এবার শাখা পোশাক আসমান পর্যন্ত এরপর আয়াত ও মাসালুল কালিমাতিল খাবীসাতিল লাযী ومثل كلمة خبيثة ك ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار রব্বুল আলামিন বলেন কালেমায়ে তৈয়বা ওই গাছের মতো যেই গাছের শিকড় জমিনের তলদেশে শাখা প্রশাখা আসমান পর্যন্ত কালেমায়ে তৈয়বা ছাড়া কোরআন ছাড়া ইসলাম ছাড়া বাকি যত সিদ্ধান্ত রব্বুল আলামিন বলেন ওই গাছের মতো যেই গাছ আরেক গাছের উপরে উঠে যার কোনো অস্তিত্ব নাই টান দিতে দেরি পড়ে যেতে দেরি হয় না আহ কোরআন সুবহানাল্লাহ বলে না এই জন্য এটা যত নাড়াবা তত গভীরে যাবে সুবহানাল্লাহ বলে না এটা নাড়াইলে তত গভীরে কারণ এটার এটা শিকড় কোথায় সুবহানাল্লাহ আর ওটা শিকড় কোথায় দেয়ালে ওটা পরগাছা ওটা আগাছা ওটা কি আগাছা ওটা কি পরগাছা আর এটা কি কোথায় হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন এটা গভীরে কোথায় শিকড় গভীরে কোথায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন গভীরে ফি কুলুবিল মুমিন মুমিনের হৃদয়ে মুমিনের কোথায় হৃদয়ে আল্লাহ এর গভীরে কোথায় আর শাখা পোশাখা কোথায় মুমিনের আমালে সুবহানাল্লাহ বলবেন আর তোমাদেরটা হৃদয়ে না পকেট পর্যন্ত তোমাদেরটা পকেট পর্যন্ত আমাদেরটা কলিজা পর্যন্ত সুবহানাল্লাহ বলে না তোমাদের সব প্রেম পকেট পর্যন্ত আমাদের সব প্রেম কলিজা পর্যন্ত আমরা আমাদের দিলেও একটা ভালোবাসা আছে তবে আমাদের ভালোবাসা কলিজা পর্যন্ত আর বাকিদের ভালোবাসা কোন পর্যন্ত পকেট পর্যন্ত কি ভাই আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন কদ আফলাহ মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা কামিয়াবকে আল্লাহ তালার ভয়ে গুনার মজা ছেড়ে দিয়ে আল্লাহ তালার আজাবের ভয়ে গুনার মজা ছেড়ে দেয় যারা কামিয়াব তারা আমি বললাম রব্বুল আলামিন কামিয়াব কারা এদের সিমটম বলে দেন চিহ্ন বলে দেন এদের একটু আলামত বলে দেন আল্লাহ তাআলা এবার দ্বিতীয় আয়াতে বলেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকার আসমা রাব্বিহি ফাসাল্লা রব্বুল আলামিন বলেন কামিয়াব কারা নামাজ পড়ে যারা জিকির করে যারা সুবহানাল্লাহ বলে কামিয়াব কারা তাহলে নামাজ পড়বো না পড়বো না ইনশাআল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ মসজিদে গিয়ে পড়বো ইনশাআল্লাহ আবার বল মসজিদে গিয়ে পড়বো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন তাহলে আজকে ঢাকাবাসীকে আমার আমার একটা পরিচিত স্লোগান আছে ওটা শিখাবো শিখাবো মসজিদে গিয়ে নামাজ পড়বে যারা করোনা হবে না তাদের যদিও হয় মরবে না যদিও মরে জাহান্নামে যাবে না একমত মসজিদে গিয়ে নামাজ পড়বে যারা বলেন
করোনা হবে না তাদের, যদিও হয় মরবে না, যদিও মরে জাহান্নামে যাবে না। করোনার ভয়ে মসজিদে যাবে না যারা, বলেন করোনা থেকে বেঁচে গেলেও মরোনা থেকে বাঁচবে না, জাহান্নাম থেকে বাঁচবে না। একমত, পারলে এটা আকাশে আকাশে ছেড়ে দাও, বাতাসে ছেড়ে দাও, পারলে কেউ বিকল্প কোনো থিংস, বিকল্প কোনো থিওরি আমাদেরকে শোনাক, কেয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। বলে না মসজিদে যাবে না যারা, আমি এটা বলি না মসজিদে যাবে না যারা করোনা হবে তাদের, এটা আমি বলি না, মসজিদে যাবে না যারা করোনা থেকে বেঁচে গেলেও মরণা থেকে বাঁচবে না। মরণা মানে মরণ না, মরণ থেকে বাঁচবে না, করোনা থেকে বেঁচে গেলেও মরণ থেকে বাঁচবে না, আর জাহান্নাম থেকে বাঁচবে না। আর মসজিদে যাবে যারা করোনা থেকে, করোনা তাদের হবে না, আশাবাদী করোনা তাদের হবে না, যদিও হয় মরবে না, যদিও মরে জাহান্নামে যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ, এই স্লোগান নিয়ে ঘরে ফিরতে পারবেন কি স্লোগান? মসজিদে যাবে যারা করোনা হবে না তাদের, যদিও হয় মরবে না, যদিও মরে জাহান্নামে যাবে না। ওলামা একরাম একমত তো আপনারা? আর মসজিদে যাবে না যারা করোনা থেকে বেঁচে গেলেও মরণ থেকে বাঁচবে না, একমত না? কোনো ভিন্ন থিংস আছে, ভিন্ন কোনো প্রযুক্তি আছে, ভিন্ন কোনো অভিধান আছে, ভিন্ন কোনো ডিকশনারি আছে, ভিন্ন কোনো পরিচিতি আছে? করোনা থেকে না বেঁচে গেলেও মরণ থেকে, আর নামাজ ছাড়া মরণ থেকে বেঁচে মরে গেলে জাহান্নাম থেকে। তো চলো বন্ধু, যেহেতু বাঁচা যাবে না, তো চলো নিয়ত করি মসজিদ ছাড়বো না, সবাই পড়বো তো ইনশাআল্লাহ। যারা বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করেন আপনারা বলেন, পড়বেন তো নামাজ? পড়বো ইনশাআল্লাহ, কয়েক তো পড়বেন। قد افلح من تزكى وذكر اسم ربي فصلى الله আমি বললাম রব্বুল আলামিন কোন নামাজ পড়লে কামিয়াব? এবার রব্বুল আলামিন বলেন, قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা, কামিয়াব তারা। আল্লাহ, এখন বলবেন হুজুর খুশু শিখবো কিভাবে, বলবেন হুজুর খুশু শিখবো কিভাবে? খুশুর সাথে নামাজ না পড়লে তো কোনো রাস্তা নাই, খুশুয়ের সাথে নামাজ কামিয়াবির আখেরি রাস্তা, খুশু শিখবো কোথায়? আমি বলি বন্ধু, খুশু শিখানো হয় তিন জায়গায়। কয় জায়গায় খুশু শিখানো হয়? কয় জায়গায়? এক নম্বরে কওমি মাদ্রাসায়। সুবহানাল্লাহ, আপনার ছেলেকে আপনার মেয়েকে যদি তিনটা বছরের জন্য হলেও কওমি মাদ্রাসায় দিয়ে দেন, আশা করা যায় মৌত পর্যন্ত সে খুশুয়ের সাথে নামাজ পড়বে। এ হলো এক নম্বর রাস্তা। দুই নম্বর, যদি আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় নিয়ে তবলিগে বের হইতে পারেন, আশা করা যায় খুশুয়ের সাথে নামাজ নসিব হবে। তবলিগে বের হওয়ার বেলায় আবার বি গ্রুপে বের হইলে হবে না, এ গ্রুপে বের হইতে হবে। এ গ্রুপে, এ গ্রুপে না বি গ্রুপে? আচ্ছা, এ পাইলাম কয়টা রাস্তা? তিন নম্বর রাস্তা, কোনো না কোনো হক্কানি রব্বানি আলেমে দিনকে মহাব্বত করবেন। কি বলছি বলেন? কোনো না কোনো হক্কানি রব্বানি আলেমে দিনকে মহাব্বত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তালা খুশুয়ের নামাজ নসিব করে দিবে, জিকিরের মতো জিব্বা আল্লাহ তালা নসিব করে দিবে। এরপরে যদি সুযোগ পান, যদি সুযোগ পান কোনো আল্লাহওয়ালার বই পড়বেন। আমাদের ঢালকানগর হজরত ওয়ালা দামাত বারাকাতুমের বইগুলো পড়বেন,
আমাদের মুফতি মনসুরুল হক দামাত বরাকাতুমের বইগুলো পড়বেন যদি সুযোগ পাও বন্ধু। আমাদের হযরত মুফতি মনসুরুল হক সাহেব দামাত বরাকাতুমের বয়ান পাওয়া যায়, ইউটিউবে বয়ান পাওয়া যায়, শুনবা। আমাদের হযরত মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন দামাত বরাকাতুমের বয়ানগুলো পাওয়া যায়, শুনে নেবেন। প্রতিদিন একটা করে বয়ান শুনবা, বলেন না ইনশাআল্লাহ। এই অপশনটা নতুন দিছি হুজুরা আজকে প্রথম, কি করব এই অপশনটা, এই আজকে প্রথম দিলাম ইউটিউবে আল্লামা মুফতি মনসুরুল হক বয়ান শুনবেন। আল্লামা আব্দুল মতিন বিন হুসাইন দামাত বরাকাতুম ঢালকানগর হযরতওয়ালা দোস্ত বয়ান শুনবা, ঢালকানগর লিখে দেখিবা বয়ান শুনবা। আব্দুল মতিন বিন হুসাইন দামাত বরাকাতুম বয়ান শুনবা, মনে থাকবে তো ইনশাআল্লাহ। যদি সুযোগ থাকে কখনো আমার কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, মেয়েদের জন্য মজলিস 9টা থেকে 1টা, পুরুষের মজলিস জোহর থেকে আসর।